দর্শক আসসালামু আলাইকুম, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাংলাদেশের একেবারে পশ্চিম প্রান্তে। আপনারা জানেন যেটি জামালপুর জেলার লক্ষ্মীপুর ইউনিয়নের হামিদপুর এরিয়ার, মানে নান্দিনা বাজারের একটু পশ্চিম পাশে। আমার পিছনে যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ব্রহ্মপুত্র নদী, ইতিহাসের সেই নদী। আমার পিছনে যিনি দাঁড়িয়ে আছেন তিনি আপনারা অবশ্যই চিনেন, আমার প্রিয় বড় ভাই জনাব জিল্লু ভাই, তিনি মাইটিভির দাউদকান্দি প্রতিনিধি। আর এই যে মোল্লা আজিব, মোল্লা ওমর ফারুক আজিব, ওমর আজিব ভাইটি, আমরা কিন্তু আসছি। আমার পিছনে আরও একজন মানুষ কিন্তু রয়ে গেছে দর্শক, ওই যে দেখা যাচ্ছে আমাদের সবচেয়ে বৃহত্তর কুমিল্লা উত্তর অঞ্চলের সবচাইতে প্রবীণ এবং সিনিয়র সাংবাদিক জনাব হানিফ খান। আর দর্শক, আমি যে উদ্দেশ্যে এই লাইভটিতে এসেছি, আমি আপনাদেরকে ঘুরে দেখাবো এই যে এই ব্রহ্মপুত্র নদীর বুকে কিন্তু চর জেগেছে। আমি একটু ঘুরে আপনাদেরকে সরাসরি দেখাতে চাচ্ছি। এই ব্রহ্মপুত্র নদী কিন্তু বাংলাদেশের ইতিহাসে কিন্তু রয়েছে দর্শক, আমি আপনাদেরকে এটি দেখাতে চাচ্ছি। যেহেতু আমরা এখানে এসেছি ঘোরার উদ্দেশ্যে ঘুরব, এই ব্রহ্মপুত্র নদীর বুকে চর জেগেছে, সেজন্য খনন কার্যক্রম কিন্তু চলতেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলো ড্রেজিং বসানো হয়েছে বিআইডব্লিউটি এর মাধ্যমে। এই ড্রেজিংয়ের মাধ্যমে ব্রহ্মপুত্র নদী খনন করা হচ্ছে নাব্যতা ফিরিয়ে আনার জন্য। তো এখানে অনেক দূর, যত দূর দৃষ্টি যায়, হ্যাঁ অনেক দূর এই ড্রেজিং কার্যক্রম চলছে। এটি সেই ইতিহাসের ব্রহ্মপুত্র নদী। এখানে এখানের পানিও কিন্তু অনেক সুমিষ্ট পানি। আমরা যদি একটু আরও কাছাকাছি যেতে চাই দেখব যে পানির রং অনেক সুন্দর এবং পানি কিন্তু অনেক সুমিষ্ট। আর দর্শক, আমি যেমনটি আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম, দেখুন পানি কিন্তু অনেক স্বচ্ছ, একদম মানে জাফলংয়ের, সিলেটের জাফলংয়ের পানির মতোই অনেক স্বচ্ছ এবং অনেক পরিষ্কার পানি। পানি অনেক ঠান্ডা এবং খুবই ভালো। আসলে পানিটি ভালোর উদ্দেশ্যটা আমার মনে হয় যে এই ব্রহ্মপুত্র নদীর এই পানির ভালোর কারণটা হচ্ছে এখানে কিন্তু শুধু বালি আর বালি, বালিকাময় একটি নদী। আপনারা দেখতে পাচ্ছেন এই নদী খননের মাধ্যমে আবার ওই যে আমার যে ঠিক পূর্ব পাশ দিয়ে ট্রলার থেকে এই বালি উত্তোলন করা হচ্ছে, ট্রলার থেকে আবার এই বালি ট্রাকের মাধ্যমে কিন্তু বিভিন্ন জায়গায় পরিবহন করা হচ্ছে। ঠিক আমার পশ্চিম দিকে যদি আমি আপনাদেরকে দেখাতে চাই, এই নদী খনন করে একদম মানে পাহাড় সম টিলা করে এই নাব্যতা ফিরিয়ে আনার চেষ্টা হচ্ছে। এই ব্রহ্মপুত্র নদীটি একটা সময় অনেক বড় ছিল, তো এখন অনেকটা শুকিয়ে বা প্রায় অনেকটা মৃতপ্রায় হয়ে গিয়েছিল, সেজন্য নাব্যতা ফিরিয়ে আনার চেষ্টা। আমি এখানকার একজন মুরব্বীর সাথে কথা বলতে চাইব এই ব্রহ্মপুত্র নদী সম্পর্কে। চাচা কি জানেন এই আসলে এই নদীটি কীরকম ছিল এক সময় বা এখন কেমন হয়েছে, যদি আমাদেরকে একটু দর্শকদের উদ্দেশ্যে যদি চাচা একটু জানাতেন। এই নদী যেমন আগে উদা ছিল এখনও তাই, ইন্দির নদী ছিল আজকে প্রায় 50 বছর আগে, এখন ইন্দির নদী আছে কিন্তু ওই দিক দিয়ে একটু চর ভাঙা গেছে। জি ধন্যবাদ চাচা আপনাকে। আমরা এই অঞ্চলের, হ্যাঁ জি, এটা প্রায় চাচার কথা মতো যে সেই 50 বছর আমি যেমনটি আপনাদেরকে জানাতে চেয়েছিলাম যে এটি ইতিহাসের পদ্মা মেঘনা যমুনা ব্রহ্মপুত্র নদী গৌরী বহমান, ততদিন রবে কীর্তি তোমার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ধন্যবাদ, আমি এই পর্যায়ে এজ লাইভ থেকে বিদায় নিচ্ছি। মোহাম্মদ আবুল কাশেম ভুঁইয়া, চ্যানেল এমকে টিভি, জামালপুর।